হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রেখারোশনি ব্লগ। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। দেখো, আজকে ভিডিওটা স্টার্ট করলাম আমার সুন্দর গাছের, জবা গাছের, নতুন গাছের জবা ফুল দিয়ে। আর নিচে সাদা ফুল, এটাও আমাদের গাছেরই। দেখো জবা ফুলটা দেখেছো, নিচে আবার কি সুন্দর ডাটি দিয়ে সুন্দর একটা ঝুমকো দেওয়া, খুব সুন্দর। আর তারপরে দেখো কাজ টাজ করে চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরে এসে দেখি তোমাদের দাদা মাছ নিয়ে চলে এসছে, তেলাপিয়া মাছ, তাজা তাজা তেলাপিয়া। এগুলো তেলাপিয়া না, মনে হয় মনোপিয়া। মাছ টাছ কেটে এই যে ভাজতে চলে এসেছি। দেখো তাজা মাছ তো ভাজতে গেলে ভেঙে ভেঙে যায়, অল্প অল্প করে ভাজছি তবুও ভেঙে গেল। মাছের মাথাগুলো দিয়ে এই যে পাশে কচু, অসময়ের কচু রান্না হচ্ছে, এটা বড় কচু মানে মান কচু, গলে নিই ভালো জানো তো। আর এই পাশে আমি রান্না করব আরও, এই যে বেগুন দিয়ে আর মাছের এই লেজাগুলো দিয়ে রান্না করব, আর আলু দেব সঙ্গে। এখানে ভাত হয়ে গেছে, এবার দুই পাশে দুইটো কড়াইয়ে রান্না চাপিয়ে দেব। আর এই পাশে দেখো টিফিনে হচ্ছে লুচি, টিফিন মানে মেয়ে স্কুলে যাবে ওর টিফিন করে দিতে হবে, তাই রোজ ম্যাগি চাউমিন হবে না, আজকে অন্যরকম তাই লুচি ভাজছি। লুচিগুলো দেখো আটার লুচি, কি সুন্দর ফুলছে দেখেছ। তোমাদের দাদা ওই পাশে বেলে বেলে দিচ্ছে আর আমি ভাজছি। এই দেখো লুচিগুলো বেশি ভাজিনি, এই চারটে পাঁচটা মতন ভেজেছি। আর কি কি রান্না করলাম চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। এই যে আলু ভাজা দেবো লুচির সঙ্গে, আর সঙ্গে ছোলার ডাল ভিজিয়ে বড়া করেছি। এই বড়াগুলো মানে পেঁয়াজ ছাড়া, আর এই চ্যাপটাগুলো বড়াগুলো পেঁয়াজ দিয়ে করেছি, দুরকম করেছি, উষি ভেজেছি। আর সাথে আছে ওই যে মাছের ঝোল দুটো, তোমাদের তো দেখিয়েছি, এই যে বেগুনের, বেগুন দিয়ে মাছ দিয়ে ঝোল করেছি দেখো। আর পাশে এই যে কচুর তরকারি। চলো তাহলে খাওয়া দাওয়া করে নিই। আর মেয়ে স্কুলে যাবে, মেয়ের বান্ধবীও এসে গেছে। এই দেখো মেয়ে আর মেয়ের বান্ধবী দুজনে মিলে স্কুলে যাচ্ছে, আজকে আর দিতে যেতে হচ্ছে না মেয়েকে, ওর বান্ধবী এসছে, দুজনে মিলে চলে যাবে। একা যেতে চায় না, একা হলে কেউ গিয়ে দিয়ে আসি, আমি কিংবা তোমাদের দাদা যে কেউই হোক। আর এই ভিডিওটা করা আছে শনিবারে, কালকে রবিবার ছাড়িনি, আজকে ছাড়ছি। আর এই দেখো আমরা জগন্নাথ দেবতার দর্শনে গেছিলাম পুরী, সেখান থেকে কিছু ছোট টুকিটাকি জিনিস কিনেছি, সেগুলো তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি। এতদিন করিনি, অনেক কারণ ছিল, অনেক সমস্যা তার জন্যে। এই ব্যাগটা দেখেছো, এই ব্যাগটা আমার মেয়ের জন্য নিয়ে এসেছি, ওই পছন্দ করেছে যে জগন্নাথ দেবের ব্যাগ নেবো আমি, তাই ও নিয়ে এসছে। আর এখানে আছে ওর বান্ধবীদের জন্য সুন্দর সুন্দর কিছু চাবির রিং। চলো একটা একটা করে তাহলে তোমাদের দেখাই কেমন রিংগুলো, সবগুলোই জগন্নাথ দেবেরই ছবি দেওয়া আছে, দেখতে খুব কিউটি মানে। আর এখানে আছে দুটো জগন্নাথ দেবের ফটো, একটা ওর পড়ায় যে ম্যাম তাকে দেব, আর একটা আমি নিজের জন্য নিয়ে এসেছি। আর এখানে দেখো ব্রেসলেট দেখাচ্ছি, শঙ্খ দিয়ে তৈরি। দেখো এই ব্রেসলেটটা মেয়ে নিয়ে এসছে ওর নিজের পছন্দ করে, ও নিজে হাতে দেবে বলে। আর আর এই টাইমেই আগেরবার আমরা দীঘাতে গেছিলাম, সেখান থেকে ওই পুঁথির মানে ওই মুক্ত পুঁথি, ওই মালা টালা এনেছিলাম অনেক, সেইগুলো আছে এখনও, এক বছর কি নষ্ট হয় বলো, ওইগুলো তো তুলা তুলা করে পরতে হয়, তাই জন্যে এবার আর পুরী গিয়ে আনিনি মালা। ওখানে ব্রেসলেটও এনেছিলাম, সেই ব্রেসলেটটা আছে এখনও, তবু এটা দেখে মেয়ে পছন্দ করলো তাই। দেখো ফটোগুলো কি সুন্দর, খুবই সুন্দর, এটা ওর ম্যামকে দেব, পড়ার ম্যামকে। আর ওই পাশেরটা দেখছো, ওটা আমি রাখবো। আর এই ভিডিওটা শ্যুট করছে আমি না, কিন্তু হাতটা দেখে বুঝতে পারছো আমার হাত না, এটা আমার মেয়ের হাত, ও নিজে নিজে ভিডিও শ্যুট করছে আর বলছে মা এইগুলো দেখাই তোমার বন্ধুদের। আমি বলছি দেখাও তাহলে, এই যে চাবিডিং, এটা ওর একটা বান্ধবীকে দেবে।
আর এটাও নিজের জন্য এনেছে, দেখো আর লেখা, ওর নাম রোশনি তাই আর লেখা, সেই জন্য ও এটা নেবে, তাই এই জন্য ও নিজে পছন্দ করে নিয়ে এসছে। আর এই যে এইগুলো জগন্নাথ দেবের ছবি, এগুলো ওর বান্ধবীদের দেবে, এরকমই এনেছে। আর অন্যগুলো সব প্রায় একই রকম, দেখো এক এক টাকা করে দেখাচ্ছে। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে প্লিজ লাইক করো, কমেন্টে জানিও কেমন হচ্ছে, আর সাবস্ক্রাইব করো। আমরা নতুন ক্রিয়েটর, ভিডিও হয়তো ভালো করে শ্যুট করতে পারি না, কথা ভালো বলতে পারি না, তবুও চেষ্টা তো করছি বলো। আর এই গিফটটা দেখছো তো, এটা খুব সুন্দর, দেখো এটা আমার বোন দিয়েছে, বোন মানে কাকুর মেয়ে আমাদের সঙ্গে গেছিল, ও ওর ভাগ্নিকে এটা গিফট করেছে। ও শুনলো রোশনি তুমি কি নিবা, তারপরে রোশনি বলে আমি এটাই নেব চয়েস করে, তারপরে এটা নিয়েছে। দেখো দোলনায়, মানে সুন্দর একটা দোলনায়, নাগর দোলনায়, নাগর দোলনা না মানে এমনি দোলনায় বসে আছে জগন্নাথ দেব, বলরাম, সুভদ্রা সবাই দোল খাচ্ছে। গোল্ডেন কালারের খুবই সুন্দর হয়েছে এটা, আমি এটা তুলে রেখেছি, বের করিনি, বের করলে ওকে দিলে ভাব এখনই নষ্ট করে ফেলবে, সেই জন্য তুলে রেখেছি। আর কবে যায় কি না তার নেই ঠিক, এটা স্মৃতি হিসাবে ও বড় যখন হবে ওকে তখন বের করে দেব। এই দেখো দেখেছ জিনিসটা কি সুন্দর, ওই দেখো আবার দড়ি আছে সঙ্গে, গোল্ডেন কালারের দড়ি তো না, ওই পুঁথি দিয়ে মা সুতো মালা টাইপের চেন, ওটা ধরে টানতে হয়। এই দেখো আবার উপরে একটা ঘন্টা আছে, ঘন্টা আওয়াজ হয় টুন টুন করে। যারা পুরীতে গেছো তারা হয়তো জানো এইগুলো খুব বিক্রি হয়, তারা হয়তো কম বেশি কিনেছো। তো এই জিনিসটা, এতগুলো জিনিসের ভিতর সব থেকে প্রিয় আর সব থেকে সুন্দর লেগেছে আমার কাছে, দেখো জিনিসটা কি ভালো। এই দেখো আর রেগুলার ভিডিও দিচ্ছি না, এখন মাঝে মাঝে দিচ্ছি, কারণ রেগুলার ভিডিও দিলে তোমরা দেখছি দেখছো না, সেই জন্য এত কষ্ট করে ভিডিওগুলো তৈরি করব, তারপরে যদি তোমরা না দেখো মনটার ভিতর ভালো লাগে না, সেই জন্যে মাঝে মাঝেই দিই। তাহলে ভিডিওটা আর বড় করছি না, প্লিজ তোমরা দেখো, বাই, তোমরাও ভালো থেকো।